রাস্তাটা কেমন শুনশান। মোহাম্মদ ইমরানুল ইসলাম, আজ এত দেরি কেন ভাই? আসলে আজকে অন্য একটা জায়গায় লাইভ করার কথা ছিল, কিন্তু সেই জায়গাটায় যে আবার ফিরে আসতে হয়েছে, যার কারণে এত লেট হয়েছে লাইভে। তো লাইভে কারা কারা আছেন একটু কমেন্ট করবেন, কে কোথা থেকে আছেন একটু জানাবেন, আর লাইভটা শেয়ার করে দিবেন সবাই। হুমায়ুন কবির, সতর্কতার সাথে চলবে জি। যদিও আসছি এই অঞ্চলে মোটামুটি ভালো একটা ডেঞ্জারের জায়গা, রিক্স নিয়ে আসছি, কারণ এদিকে ডাকাতি হয়, মানুষজন খুব আতঙ্কে থাকে আর কি। মাসুদ ভাই চট্টগ্রাম থেকে দোয়া পড়িয়েন দি। মাসুদ ভাই লাইভটা শেয়ার করে দিবেন, আর জায়গাটার নাম হচ্ছে হোসনাবাদ। হোসনাবাদ লিখে সার্চ দিলেই পাবেন গুগলে। আজকে বাইকে, হ্যাঁ তো সবাই লাইভটা শেয়ার করে দেন, ঠিক আছে? যে যেখান থেকে আসেন লাইভটা শেয়ার করে দেন, আর পেজে যারা নতুন আছেন ফলো দিবেন। আলমগীর দেখতে বসে গেলাম, থ্যাংক ইউ আলমগীর ভাই। সাথী বরুয়া লিম, আজকে কোন জায়গায় আছেন? আজকে আছি হোসনাবাদ। তাসলিমা সুলতান, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমদারিয়াল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফাজ্জেল কেমন আছেন ভাই? ভালো। এসকে রহিম, ব্রাহ্মণবাড়িয়া ভাই, থ্যাংক ইউ রহিম ভাই। যেখান থেকেই হন না কেন লাইভটা শেয়ার করে দিবেন, আর পেজে নতুন হলে ফলো দিবেন। হাসান মৃদা, অপেক্ষায় থাকি জি ভাই। কবির হোসেন, কত কমেন্ট করে উত্তর পাই না। কবির ভাই কেমন আছেন? যখন আপনার কমেন্ট আমার চোখের সামনে আসবে আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। পরিতোষ বিশ্বাস, এটা কি নদীর পাড়ে? হ্যাঁ, পাশে একটা নদীও আছে, আবার গ্রাম আছে। এমএসটি শিফা রহমান ভাই কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন শিফা? ফারহানা খানম চিটিজি থেকে, থ্যাংক ইউ ফারহানা। কবির খান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? রিপ্লাই দেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আস্তে আস্তে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে। পাশটা ঘিরে দেখেন কেমন ভয়ঙ্কর জঙ্গল, রাস্তার পাশ ঘিরে। কিছু একটা গেল সামনে থেকে, আপনারা কি দেখলেন? এই মাত্র আস্তাগফিরুল্লাহ, এই মাত্র কি আপনারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ, কি ছিল ওটা? উপরের দিকে কিন্তু শূন্যের উপরে হাঁটতেছিল, বাতাসের সাথে মিশা গেছে। আলামিন খান ভাই ইরাক থেকে দেখতেছি, থ্যাংক ইউ আলামিন ভাই।
লাইভটা শেয়ার করে দিবেন যেখান থেকেই দেখেন। এমডি তৌফিক হোসেন আমি মাগুরা থেকে, থ্যাংক ইউ তৌফিক ভাই। আল্লাহ রে কি উড়ে গেল রে, ওজি ওজি আস্তাগফিরুল্লাহ। মাথার উপর থেকে উড়ে গেল। হ্যাঁ পলাশ হোসেন হাসনাত দেখছি ভাই, থ্যাংক ইউ। এরিয়াল জায়গাটা খুবই ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ ভাই একদম শুনশান নিরিবিলি পরিবেশে ভয় লাগাটাই স্বাভাবিক। আশিক মিয়া শেরপুরতে, যে যেখান থেকে আসেন লাইভটা শেয়ার করে দেন আর কমেন্ট করবেন, সবাই লাইক শেয়ার করে কমেন্ট করবেন। অত্যন্ত ভয়ঙ্কর লাগতেছে জায়গাটা। আমি রোহান রাজশাহী থেকে দেখছি, তানভীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন রোহান ভাই? তাওসিফ সাফান ঢাকা আজিমপুর থেকে দেখছি, থ্যাংক ইউ তাওসিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পিছনে কিছু একটা বুঝে, ওই জঙ্গলটার ওখানে ছিল খেজুর গাছটার ওই জায়গাতে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কি ভয়ঙ্কর ছিল দেখতে। আল্লাহ এইমাত্র পিছনে কি দেখলাম, আল্লাহু আকবার, ওটা কি ছিল পিছনে? ওই যে ওই জঙ্গলটার ওখানে খেজুর গাছটা ওই জায়গাটাতে ছিল। শৈলেশকে ভাই দেখছি, থ্যাংক ইউ সোহেল ভাই, কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফজলে রহমান ভাই আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জ্যোতি তারানা সাদা লম্বা ছিল। হ্যাঁ একটা শব্দ আসে, হ্যাঁ। শাকিল আহমেদ ভাই সাবধানে, জি শাকিল ভাই। হৃদয় গোমাস
ইউএসএ থেকে দেখতেছি ভাই, থ্যাংক ইউ হৃদয় ভাই, লাইভটা শেয়ার করে দিবেন আর পেজে নতুন হলে ফলো দিবেন। রাখি দাস কৃষ্ণনগর থেকে, আর সবাই লাইক বাটনে চাপ দিয়ে দিবেন যারা দেখতেছেন লাইভটা, সবাই একসাথে লাইক বাটনে চাপ দিয়ে দিবেন। জাহিদ হাসান ইমন ভাই পাবনা থেকে দেখতেছি, থ্যাংক ইউ জাহিদ ভাই। মুস্কান মুস্কান ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই জায়গাটা আরো কেমন ভয়ঙ্কর লাগে। পাঁচটা থেকে দেখেন কেমন ভয়ঙ্কর জঙ্গল। রাকিব সাব্বির ভাই কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো রাকিব ভাই, আপনি কেমন আছেন? শাহিন ইউকে থেকে দেখছি ভাই, থ্যাংক ইউ শাহিন ভাই। এমডি মহিন দুবাই থেকে দেখতেছি, মহিন ভাই লাইভটা শেয়ার করে দিবেন, পেজে যারা নতুন আছেন ফলো দিবেন। উপরের মাঝে মাঝে আকাশের দিকে দেখেন আলমগীর ভাই, হ্যাঁ এই যে আকাশের দিকে। এনজি সাগর খান সাবার থেকে, সাগর গায়ে লোম দাঁড়িয়ে গিয়েছে, হ্যাঁ সাগর ভাই অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। ওটা কি যাইতেছে মাঠের মধ্যে দেখছো? হ্যাঁ হ্যাঁ স্পষ্ট দেখা যায়। কি ভয়ঙ্কর ছিল, হ্যাঁ সব জঙ্গল দিকে। হুসেন হুসেন রানা ভাই, রানা গাড়ি ড্রাইভ করতেছে। শাহিদ আজকে ইন্ডিয়া থেকে, শাহিদ থ্যাংক ইউ শাহিদ ভাই লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ। টিকেটই তো আজকে দুই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল, হ্যাঁ ভাই মোস্ট হান্টেড একটা এরিয়া।
মোহাম্মদ ইমরানুল ইসলাম ভাই আশেপাশে ঘরবাড়ি খুবই কম, দুই পাশ ঘিরা জঙ্গল, আর জঙ্গল ঘরবাড়ি আছে মানে ভিতরের দিকে আর কি, ফাঁকা ফাঁকা। এই যে পাঁচটাতে নদী, আব্দুল কাদের জলিল ঢাকা থেকে। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর লাগতেছে পরিবেশটা, একদম শুনশান নিরিবিলি। জিহাদুল ইসলাম ভাই ঘুম ধরতেছে তাও তবু দেখতেছি। থ্যাংক ইউ জিহাদ ভাই, ভালোবাসা রইল। লাইভটা শেয়ার করে দিবেন, আর পেজে যারা নতুন আছেন ফলো দিবেন। নিতু সাতক্ষীরা ভাই আমার কমেন্ট পড়েন না কেন? এই তো পড়লাম। সামনে যত যাচ্ছি ততই ভয়ঙ্কর লাগতেছে, একদম নিরাবিলি পরিবেশ। মিরাজ ভাই কোথায়? মিরাজ ওর বাড়িতে। রফিক এসে ভাই আজকে দুইজন। হ্যাঁ রফিক ভাই, অ্যালেক্স মামুন আহমেদ ভাই সিলেট থেকে, থ্যাংক ইউ মামুন ভাই। জামাল আহমেদ ভাই আমি জাফলং থেকে দেখছি, ভালোবাসা রইল ভাই মামুন ভাই। তো লাইভটা শেয়ার করে দেন, যে যেখান থেকে আসেন শেয়ার করে দিবেন। আর সামনে যাবা, এদিক থেকে ঘুরে যাওয়াটা বেটার হবে মনে হয়, এদিক থেকে ঘুরে যাবে। সামনে ভয়ঙ্কর লাগতেছে যত যাচ্ছে, আর একদম নিরাবিলি পরিবেশ। তো
বাপ্পি আলাদা ভাই দাদা আমার কমেন্ট পড়েন না কেন তালগাছের ওখানে ওই যে এক পলক দেখলাম কিন্তু খালি এক পলকের মতো আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহু আকবার এই জায়গাটাতে ছিল হ্যাঁ এখানটাতে স্পষ্ট দেখছি এদিকটা ও মা ও বাবা রে তালগাছের উপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওই ওদি ওদিকে গেলে ধরুন তো হ্যাঁ কোনাবাড়ি গাজীপুর থেকে দেখছি থ্যাংক ইউ উজ্জ্বল আহমেদ দেখলে এক পলকের মতো দেখলাম ওই মানে পুরো আলোকিত ছিল একদম ওই যে তাল গাছটার ওখানে হ্যাঁ রাকি দাস মাঝে মাঝে পিছনে দেখো হ্যাঁ পিছনে তো দেখি দেখছেন এখান থেকে সব তাল গাছ এক সারিতে আরিয়ান আহমেদ জুবার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন রাহি ইসলাম ভাই আমি 10টা শেয়ার করছি অসংখ্য ধন্যবাদ আপু এমডি মাহমুদ ভাই আমি কুয়েত থেকে দেখছি থ্যাংক ইউ মাহমুদ ভাই যারা পেজে নতুন আছেন ফলো দিবেন আর লাইকটা সবাই লাইক শেয়ার করে দেন লাইভটা যে যেখান থেকে আছেন সবাই লাইক লাইক শেয়ার করে দেন আবিদ সুজন ভাই আমিও দেখছি থ্যাংক ইউ সুজন ভাই পিছনে কিছু আছেন নাকি কেমন যেন লাগে আশরাফ আমি সৌদি আরব থেকে থ্যাংক ইউ আশরাফ ভাই এই যে পাশে নদী এমডি মামুন শাইক কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন মিজান সৌদি আরব থেকে থ্যাংক ইউ মিজান ভাই লাইভটা শেয়ার করে দেন যেতে যেতে সামনে আরো অনেক ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হতে পারে আমাদের তো সবাই দেখতে থাকেন আসলে আমাদের সাথে কি ঘটে শেষ পর্যন্ত দেখেন জিয়ান কুড়িগ্রাম থেকে থ্যাংক ইউ সুপাকি মালয়েশিয়া থেকে এমনি মাহবুবুর ভাই আমি গাজীপুর থেকে দেখছি থ্যাংক ইউ
এম ডি শামন ঢাকা থেকে দেখছি ভাইয়া, থ্যাংক ইউ শামন ভাই। শামীম মাহমুদ জয়, আমি সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এখান থেকে তখন কিছু দেখছিলাম এই দিকটাতে, এই পাশটা। আল্লাহ রে, উজে উজে উজে, আল্লাহ আকবার, এক পলকের মতো দেখলাম ওই জঙ্গলটার ওখানে। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, স্পষ্ট দেখা গেছে ওই জায়গাটাতেই। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله الله أكبر، شوري لوم كاتا دي اوتسه. الله كي بھان کر لگلو دیکھتے. بسم الله الرحمن الرحيم. گاری دار کرنا جبنا এমরি ইমামুল ঢাকা থেকে দেখতেছি, থ্যাংক ইউ ইমামুল ভাই। লাইভটা শেয়ার করে দেন, যে যেখান থেকে আসেন শেয়ার করে দেন। একটু কুকুর ডেকে উঠলো না, সুলতানা সরকার প্রতিটা লাইভে কমেন্ট করে উত্তর পাই না, এই যে উত্তর দিলাম, কেমন আছেন আপনি? শোনো, আবার কুকুরের ডাক আসতেছে। এই রাস্তাঘাট তো খুব একটা ভালো না, এখানে তো সবাই বলে যে এই জায়গাটা খুবই খারাপ। আর এইসব জায়গায় ডাকাতি হয় এটা তো স্বাভাবিক। হ্যাঁ, মনে হচ্ছে সাথে সাথে আসতেছে। হ্যাঁ, জাকির খান অনেকগুলো কমেন্ট করছে, একটা কমেন্ট রিপ্লাই নেই। জাকির ভাই কেমন আছেন আপনি? আপনার কমেন্ট আমি যদি দেখি অবশ্যই ভাববেন আমি রিপ্লাই দিব, হয়তোবা আমি ফোকাস থাকি লাইভের ভিতরে দেখি, যার কারণে কমেন্টের দিকে চোখ যখন বুলাই তখন আমার চোখের সামনে যার কমেন্ট আসে তখন আমি তার কমেন্টটাই পড়ি। তো কমেন্ট করবেন, কি সুন্দর একটা গন্ধ আসছে। হ্যাঁ, পিছন দিকটা থেকে একটা শব্দ আসছে, কিসের যেন কাজটাতে। মেমডি মেহেদি হাসান বিশ্বাস ভাইয়া, সাতক্ষীরা থেকে, থ্যাংক ইউ মেহেদি ভাই।
জাকির খান ভাই আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? খুব সাবধানে থাকবেন। আলহামদুলিল্লাহ ভালো জাকির ভাই, দোয়া করবেন। নাইম, রেগুলার কমেন্ট করলাম উত্তর পেলাম না। নাইম ভাই, এই যে উত্তর দিলাম আপনার কমেন্ট, এখন আমি দেখলাম, দেখে উত্তর দিলাম। নুসরাত মিম কেমন আছেন ভাই? ভালো আছি। একটু উড়া গেল দেখতে। From West Bengal in India, Milan. Thank you. Kholil Madaripur থেকে, thank you Kholil ভাই। লাইভটা শেয়ার করে দিবেন, যারা আছেন সবাই একসাথে লাইক দিয়ে দেন, যে যেখান থেকে দেখতেছেন সবাই একসাথে লাইক বাটনে চাপ দিয়ে দেন। দেখি কারা কারা লাইক বাটনে চাপ দিছেন। আকাশ সরকার কি অবস্থা? ভালো, আপনার কি অবস্থা? সৌমিক সরকার সাবধানে থাকবেন ভাই। জি ভাই, সৌমিক ভাই দোয়া করবেন। মেহেদি মিম ভাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ মেহেদি ভাই, আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। গা ছমছমে একটা পরিবেশ। জাহিদ কবির সরকার এক জায়গায় ভাই, এটা আপনার এক জায়গায় মনে হইলো কোথা থেকে? আপনি একটু ভালো করে দেখেন তো, এতদিন কোথায় লাইভ হয়েছে আর আজকে কোথায় লাইভ হয়েছে? এক জায়গায় হবে কেন, এটা তো ভিন্ন জায়গা। আরাফাতুদ্দিন মাঝে মাঝে পিছনে দেখেন? হ্যাঁ দেখি তো ভাই, পিছনের দিকে মাঝে মাঝে খেয়াল করি। পুরো রাস্তার দুই পাশ ঘিরে শুধু তাল গাছ আর তাল গাছ। আল্লাহ আল্লাহ আকবার, ও সেম জিনিসটা আবার পিছনে ছিল, ও আমাদেরকে ফলো করতেছে মনে হয়। আল্লাহ আকবার, দেখছেন এই এইমাত্র রাজ হাফিজুর চৌধুরী, হ্যালো দেয়ার ভাই। জি ভাই, পিছনে ছিল, একদম কাছে এসে পড়ছিল। কি ভয়ঙ্কর একটা ফেস ছিল। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একদম কাছে এসে পড়ছিল।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লালি ওয়ালা জিম। এইমাত্র কলিজা কাইপা উঠছে একদম, এমন ভাবে পাশ থেকে গেল। রাকিব সাব্বির ভাই আমি ভয় পাইছি। হ্যাঁ ভাই আমিও মানে আতঙ্ক হয়ে গেছি। মিলন আই সি দ্যাট, থ্যাংক ইউ মিলন। মিশা কালিমুল্লা দেখছি। হাতিক হোসেন ভাই ভয় পেয়ে গেছি। আমি তো ভয় পেয়ে গেছি, সবাই ভয় পেয়ে গেছি এখানে। সর্দার আলম অনেক ভয় পাইছি। এমনি মাহবুব ভাই অনেক ভয় দেখে ভয় লাগছে। ভাই আমাদের আমরাও আতঙ্ক হয়ে গেছে এইমাত্র যা দেখলাম। পিছনের দিকটাতে আবার দেখি। পলকের মতো পিছনে দেখলাম, এক পলকের মতো। আল্লাহ উজে উজে সামনে, দেখো দেখো টানো সামনে গাড়ি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি ছিল ওটা? বুঝতে পারতেছি না, খুবই ভয়ঙ্কর লাগছে। কিছু একটা ঝন 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 আওয়াজ আসতেছে। হ্যাঁ আপনারা কি শব্দটা পাইলেন? কিছু একটা ঝন 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 শব্দ আসছে। জামালপুর বাজার থেকে মনির, থ্যাংক ইউ মনির ভাই। মিলান ইওর জার্নি ইজ ভেরি টক। হ্যাঁ পিছনে আবার আসতে পারে। এস এস সাগর, তানবীর ভাই চাঁদপুর দাওয়াত রইল। চাঁদপুর তো ভাই গেছিলাম, শীতের সময় আমরা চাঁদপুর লাইভ করছি। হৃদয় আহমেদ কুমিল্লা থেকে, থ্যাংক ইউ। তো যারা লাইভটা দেখতেছেন সবাই লাইক শেয়ার করে দেন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন। পেজে নতুন হলে ফলো দিবেন। সাবিন ইয়াসমিন হাই ভাই, হ্যালো।
ইন্ডিয়া থেকে জিএম ভাই খুব মজা লাগে আপনার লাইভ থ্যাংক ইউ জিএম ভাই লাইভটা শেয়ার করে দিবেন যেখান থেকে দেখেন না কেন সবাই শেয়ার করবেন আর পেজে নতুন হলে ফলো দিবেন তাসলিমা সুলতানা নোয়াখালী থেকে থ্যাংক ইউ তাসলিমা সুলতানা মাহবুব ভাই শুনতে পাইছি আপনারা সাবধানে থাকবেন জি ভাই মাহবুব ভাই এমডি মাহবুবুর ভাই একদিন যশোর আসেন ইনশাল্লাহ যশোর যাব জাহিদ হাসান হ্যালো ভাইয়া হ্যালো খোকা বাবু আমি আমেরিকা থেকে দেখছি থ্যাংক ইউ খোকা বাবু যে যেখান থেকে আসেন সবাই লাইক শেয়ার করে দেন লাইভটা যারা যেখান থেকে দেখছেন লাইভ জাহিদ হাসান ভাই আমি দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ জাহিদ ভাই রাজ হাফিজুর চৌধুরী ভাই একদিন ইন্ডিয়া আইসেন ইনশাল্লাহ আসবো ইন্ডিয়াতে নোয়াখালী আসবেন এখানে অনেক ভয়ঙ্কর জায়গা আছে ইনশাল্লাহ নাসরিন আক্তার আমি আমার পরিবার সহ দেখছি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এমডি হাসান হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হাসান ভাই ইমতিয়াজ লিমন ভাই আমি কুয়েত থেকে দেখতেছি অনেক মজা লাগে থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই আপনাদের ভালো লাগলে এটাই আমার কাছে নিজের কাছে ভালো লাগে যে আপনাদের আসলে আনন্দ লাগে